আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মাছ শিকারের উদ্দেশ্যে আমরা চলে এসেছি বাগেরহাট জেলায়। বাগেরহাট জেলার ঐতিহাসিক দিঘি, সেই দিঘিতে আমরা মাছ শিকার করার উদ্দেশ্যে চলে এসেছি। এই দিঘিটির নাম শুনেনি এমন কোনো শিকারই নেই। খাজা খানজাহান আলীর ভাগ্নের নামে এই দিঘিটির নামকরণ হয়েছে পচাদিঘি। এই পচাদিঘির নাম শোনেননি এমন কোনো শিকারই নেই। এখানে দেশ এবং দেশের বাইরে থেকে শিকারীরা মাছ শিকার করার উদ্দেশ্যে টিকিটের অপেক্ষায় থাকে। ঘাট বাঁধানো চলছে এখানে। ঘাট বাঁধানো শেষে পাঁচটায় শিকারীরা ঘাটে বসবে। আমরা মাছ শিকারের জন্য ঘাটে বসে পড়েছি। আপনাদের লাইক এবং কমেন্টের কারণে নতুন ভিডিও দেওয়ার প্রেরণা যোগায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। এবং যারা আমার এই চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে বলছি, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এই নেটটা করে উঠে তো মাছটা কাতলা 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 না, ওটা উপরে আছে। নেট লাগাও, একসানসে একসানসে। এই ভাই, আমাকে এই সুতোটা ছাড়াই দিন আগে।